পৃথিবীটা আসলেই অদ্ভুত, এখানে রহস্যের সীমা নেই। পৃথিবীতে এমন কিছু স্থান বা বিষয় রয়েছে যা আজও আশ্চর্য হওয়ার মতো। আজব সব ঘটনার কারণে যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা এই পৃথিবী। পাহাড়ের কোল বেয়ে নেমে আসা জলের প্রবল ধারার উচ্চতা আর সৌন্দর্য আকর্ষণ করে মানুষকে। কিন্তু কখনো শুনেছ জলপ্রপাতের বদলে পাহাড়ের কোল বেয়ে নেমে আসছে রক্তের স্রোত? আন্টার্কটিকায় রক্তপ্রপাতটি পাহাড়ে নয়, বরং বরফ থেকে নেমে আসছে। সবচেয়ে অবাক হওয়ার বিষয়, এত ঠান্ডাতেও রক্তের ধারা জমে বরফ হয়নি। তবে কি সত্যিই রক্তপাত হয়ে যাচ্ছে এভাবে? কার রক্ত ভেসে আসছে? চলো বন্ধুরা, আর অপেক্ষা না করে আমরা জেনে নিই এর পেছনে কী কারণ আছে। হ্যালো বন্ধুরা, আমি সুতপা, আর তোমরা দেখছো জানা অজানা তত্ত্ব। পৃথিবীর দুর্গমতম, শীতলতম, শুষ্কতম তথা নির্জনতম মহাদেশ আন্টার্কটিকা। মহাদেশটির 98% বরফে ঢাকা। আমরা জানি আন্টার্কটিকাতে অনেক হিমবাহ আছে, কিন্তু একটা হিমবাহ এমন আছে যা থেকে রক্তের মতো লাল জল প্রবাহিত হয়। এই রহস্যময় হিমবাহটির নাম টেলর গ্লেসিয়ার। এই হিমবাহটি প্রায় 54 কিলোমিটার লম্বা। ভিক্টোরিয়া ল্যান্ড নামক শিলা থেকে টেলর ভ্যালুর পশ্চিম প্রান্তে, স্কট রেঞ্জের দক্ষিণে ও কুকরি পর্বতের উত্তরে এটি প্রবাহিত হয়। রক্তবর্ণ জলের জন্য এই হিমবাহটি সকলের থেকে আলাদা। রক্তের মতো লাল জল হওয়ার জন্য এটি ব্ল্যাড ফলস নামেও পরিচিত। 1911 সালে লালচে রঙের এই স্পটটি অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর খুঁজে পেয়েছিলেন। তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। তখন তিনি ধারণা করেছিলেন যে লাল রঙের শ্যাওলা জলের এই লাল রঙের জন্য দায়ী। যদিও পরবর্তীকালে রক্ত বা লাল শ্যাওলার সঙ্গে এর কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে বিভিন্ন খনিজে লবণ এবং সালফেট ও ফেরাস আয়নে সমৃদ্ধ এই জল। আরও আশ্চর্যের বিষয়, জলের মধ্যে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। আর হিমবাহর বাইরে অক্সিজেনের সংস্পর্শে এসে ফেরাস আয়রন পরিণত হয় ফেরিক অক্সাইডে, অর্থাৎ মরিচায়। মরিচার জন্যই জলের রং আশ্চর্যজনক লাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অনুসন্ধান থেকে অবশেষে আরও একটি ব্যাখ্যা পাওয়া গেছে। কিভাবে তরল জল, তা যত লবণাক্তই হোক না কেন, এটি অত্যন্ত ঠান্ডা হিমবাহ থেকে প্রবাহিত হতে পারে? গবেষকদের মতে, জমে যাওয়ার আগে জল তাপ ত্যাগ করে, সেই তাপ নোনা জল জমতে দেয় না, ফলে এই হিমশীতল ঠান্ডাতেও ওই জল তরল অবস্থাতেই থেকে যাচ্ছে। 2014 সালে আলাস্কা ফেয়ারব্যাঙ্কস ও কলোরাডো কলেজের জেসিকা বার্জেলা ও এরিন পিটের নেতৃত্বে একটি গবেষকের দল এই লাল জলপ্রপাতের সাথে জড়িত 100 শতাব্দী প্রাচীন রহস্যের সমাধান করতে গিয়েছিলেন। গবেষক দলটি রেডিও ইকোসাউন্ডিং নামে একটি র্যাডার পদ্ধতি ব্যবহার করে হিমবাহর নিচে বৈদ্যুতিন তরঙ্গ পাঠান। সেখান থেকে যে সিগন্যাল পাওয়া গিয়েছিল তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেন এই রক্তবর্ণের জলপ্রপাত একটি লবণাক্ত জলের বৃহদাকার উৎসের সাথে যুক্ত, যা টেলর হিমবাহের নিচেই রয়েছে। হিমবাহের 400 মিটার নিচে অবস্থিত এই জলধারের আয়তন এখনও অজানা। গবেষণার তথ্য মতে, 1 বিলিয়ন বছর পূর্বে টেলর হিমবাহ এই বরফের মহাদেশে প্রসারিত হওয়ার সময় তুষার ও বরফের অসংখ্য স্থলগুলির মধ্যে একটি ছোট লবণাক্ত হ্রদ আটকে গিয়েছিল। সময়ের সাথে ধীরে ধীরে সেটা আরও বেশি লবণাক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠ ঘনীভূত হতে থাকে। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে জল বাইরে বের হয় এই পথটি কীভাবে তৈরি হলো তা এখনও পর্যন্ত রহস্য রয়ে গেছে। এই প্রপাতের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শিউরে উঠবে আপনার শরীর। আন্টার্কটিকায় এমন অনেক রহস্য আছে যার কোনো উৎস সন্ধান করা এখনও সম্ভব হয়নি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।